এইদিকে যে দেখো চানি সাইডটা আমার খুবই সুন্দর, একদম গুছানো সাজানো, খুবই ভালা লাগে রান্না বান্না করতে, কিন্তু আজকে খুব ভালো লাগবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আমি হামিদা ফ্রম হামিদা সেরেনা ব্লগস। আপনারা কে হই থাকি দেখলে অবশ্যই কমেন্ট কইরা জানাইন জানো। আর আজকে আপনারা সাথে নতুন আরো দুইটা জিনিস আপনারা সাথে আমি শেয়ার করলাম, এটাকে আনছি আপনারা সাথে আমি এখন কো শেয়ার করব। তো পুরা ভিডিওটা দেখতে থাকুন, কার সাথে একটা রান্না আছে। কয়েকদিন হয়ে গেছে আমি আপনাদের সাথে কোনো ধরনের শপিং ব্লগ অথবা আমি কোনো কিছু আমার কিচেনও লাগি কিনছি কি না কিনছি আপনারা সাথে আমি শেয়ার করছি না। আসলে এটা সত্যিকারও কথা, আমি অনেকদিন হয়ে গেছে আমার গরল লাগি কিচেনও লাগি নিজের লাগি বেশি কোনটা আসলে আমি কিনছি না। প্রায় বাংলাদেশ থেকে আসার পর থেকে আমার আর দরকার পড়ছে না, মনে করি আমি আর কোনটা লইছি না। তো হঠাৎ করে আমি আমার বড় বোনির লগে গেলাম চিকেমেক্সো গিয়া, আমি আমার চোখের সামনে দুইটা সুন্দর জিনিস পাইছি। আর এই গুনতার লাগে আসলে আমি লাইক মনে মনে সফ গেলে একটু দেখি যে খিতা জিনিস আছে আর এই জিনিসটা আইসেনি। তো ওই যে দুইটা জিনিস আমি আনছি, ও একটা জিনিস একটা একটু পরে দেখাইমু। তো ওই যে দেখো কা এটা ট্রে আমি লইছি অথবা কেতখন ট্রে আমি জানি, ওটা আমি লইছি আমার কিচেনের লাগি। তো এটা আমি ঠিক মেক্সটাকে আনছি লাইকস কত পাউন্ড দিয়া, 999-10 pounds দিয়া। এই যে এটা মেড ইন ইন্ডিয়া, এটা মনে হয় মার্বলর, অত এত হেভি, এটা সিরামিক না এটা মার্বল। তো এটা আমি কিতা লাগি আনছি আপনার সাথে আমি শেয়ার করাম, কিলা নইছে অবশ্যই কমেন্ট করবা। আর ওই সাইজর আমি চাইছিলাম ওলান একদম ফ্ল্যাট আমি চাইছিলাম আমার এই ওয়ার্কটপের উপরে। তো আমি একটার মাঝে কিতা রাখবো আপনার সাথে আমি শেয়ার করবো, এটার ফ্রেম কিতা তৈমু অনেক দিন পরে আমি আসলে আমার মন মতো একটা ট্রে পাইছি। আর এই যে একটা কাপড়, এটা একটা টাওয়াল ওল্লাখানি দেখ রা, একটা টাওয়াল না এটা হচ্ছে একটা অ্যাপ্রন। তো এই অ্যাপ্রনটা আমার কাছে খুবই ভালো লাগছে, একটু এ টিকে মেক্স থাকি আনছি। আর অনেক দিন পরে আসলে আমি আমার মন মতো একটা অ্যাপ্রন পাইছি, দুইটা প্যাকেট আছে। আর বাজু ফোর গোল্লাখানি কাজ করা, এই যে দেখো কা, আর সুন্দরও লাগে আমার কাছে খুব ভালো লাগছে। আর একটার প্রাইস হয়েছে 699। তো ও দুইটা আনছি, আজকের শপিং আপনার সাথে আমি শেয়ার করলাম। তো আমি আসলে কম শপিং দেখাই, কোনো সময় আছে আমি আনি টুকিটাকি, বাট আমার অত ভালো লাগে না যে সবসময় যেন ভিডিওর মাঝে দেখাইতাম হইব। আর কিছু কিছু জিনিস আমি দেখাই আপনারারে কিতার লাগি দেখাই কই, আমি যেহেতু আনছি আপনারারও দরকার লাগবো। কারণ এই যে এপ্রন অনেক রাঁধুনি আছো, এই এপ্রন বানাইতে পারি না আমি, কিন্তু বানাইতামও পারি এরপরে, কিন্তু মন মতো ফাইন না সুবিধা ফাইন না। তো সেও দেখলে একটু হেল্প হয়, তো ওটার কারণে আমি আপনার সাথে শেয়ার করাম কই আমার লাখানি রাঁধুনি বইনাইন যারা আছেন তারার যদি দরকার লাগে তো কইলে গিয়া আনবা। আর ওই যে লাইক একটা দুইটা কারি রান্না করলে জটফট কোনটা কুকিং করলে আমার এপ্রন লাগে না, আমার যে কাপড় সুপড় সবসময় আমি ফিন দিই তা আমার বড়েও না। তো একটু কম আমি ইউজ করি, বাট বেশি যখন রান্না করি তখন আমার এপ্রন লাগে। তো এইটা আমি এখন আপনার সাথে একটু শেয়ার করলাম, আমার খিলান লাগে দেখতে, অবশ্যই কমেন্ট করে জানাইবার। অত বড়ও নাই অত লম্বাও নাই, মিডিয়াম আছে একটা ফ্রকের মতো। তো এখন আমি দেখাই খিলান হয়েছে, ছোট ছোট বাচ্চাতে ফ্রক ফিন দেয়, তবে আমরা যে ফ্রক অকল ফিন দিই ওই ফ্রক হল এখানে এখানে কাট করা আর সুন্দর দিয়া খুশি দেওয়া। আর দুইটা প্যাকেট আছে, তো আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে, আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইবা। আর এখানোর যে নেকর মাঝে যেটা থাকে রাইট লেন্থ আছে আর কি, রাইট জায়গার মাঝেও ফরে যাতে উপরে দিয়েও গিয়া সেটা ওটা ফর্ত না করে। আর এইদিকেও সুন্দর করিয়া একটু বডির লগে আঁকি মিটছে, আবার যারা বেশি একটু যে মোটা তারা লাগি ওই তো নাই তারা লাগি আবার ছোট থাকবো সাইড। তো কিলা লাগছে কমেন্ট করে জানাইবা, আশা করি তো আপনারা কাছে ভালো লাগছে আমার আজকে দুইটা শপিং। যদি ভালো লাগে অবশ্যই টিকে মেক্সো পাইলে আপনারা গিয়ে আনতে পারেন, বাট একটা প্রবলেম হয়েছে টিকে মেক্সো কিন্তু সবসময় সপ্তাহ সমান মিলে না, আজকে একটা দেখছেন কালকে গিয়া যদি আবার আনতে চাইতে আর মিলতো না। অনেক দিন পরে আমি আমার এই ডিসপেন্সার গুলা আমি ইউজ করাম।
তো কতদিন আগে আমি নর্মাল লিকুইড হারাইয়া, ওয়াশিং লিকুইড হারাইয়া আবার ইউজ করা আমি বাকরি লাইছি, আবার দইয়া দইয়া আবার রাখি লাইছি আর কি। তো ওই একটা ট্রে আনলে আসলে অবশ্যই সুন্দর হইব, আর আপনার সাথে আমি দেখাইতামও ফার্মো। তো এখন আমি এগুলা কুল্লা আমি দেখাই খেলাম, আর একটু ক্লিন করে নেই ফয়লা। তো এখানে আমি ফেরি লুকুই ডক্টর বর্ম, ওই যে খিচির অল্প করে বর্ম একটার মাঝে, আর একটার মাঝে হ্যান্ড ওয়াশ বর্ম আর কি। একটু টাইম লাগবো গাইজ, একটু কষ্ট করে পড়তাম হইব, কারণ তো এটা একটু প্রেস করা লাগে জোরে হার্ডলি। ওকে, যে বড়ি লিছি সুন্দর লাগে। এখন এটার মাঝে হ্যান্ড ওয়াশ বর্মু। তো কয়েকদিন ধরে হ্যান্ড ওয়াশ আমি এটা ইউজ করাম, এটা একটা শেষে আনলে আর একটা আনি। এটার স্মেলটা খুবই ভালো লাগে, আর হাত একটু সফট সফট থাকে আর কি। তো না যে স্কিন উঠে নানি ফেরি লিকুইড কেউ কেউ লালে দেখুন জানো ড্রাই ইয়া, আর তার সাইটে দিয়ে নৌকুর সাইটে দিয়ে স্কিন উঠে। তো ওটা ইউজ করলে আমার কাছে খুবই ভালো লাগে। যদি আপনারা সাইন, এটা আমি হোম বার্গিন তাকে আনছিলাম, দুদিন সাইন আপনারা ওটা একটা স্ক্রিনশট লই লওকা আনতে পারবা। বাট এখনজনের স্কিনের কন্ডিশন তো এখন লাগানি ডিফারেন্ট লাগে। তো আমার কাছে এটা কিন্তু খুবই ভালো আছিল, এর লাগে আমি এটা ইউজ করি। ওকে, এখন আমি এই যে ধোকা দুইটা বললাম, তো কেমন লাগলো অবশ্যই আমারে কমেন্ট করে জানাইবা। এখানো রাখি তামনি, একদম খান্দাত রাখতাম নি নিনা, ওই সাইডে দিয়ে একটু সরাইতাম। আমি দেখাই আপনারে এই যে এখানো রাখতাম নি, কমেন্ট করুন জানো। ওখানো রাখলে আমার কাছে ভালো লাগে, কারণ এখানো একদম ফানির খান্দা তৈ যায়। তো এখানো আমি কেতা করমু এক্সট্রা চাইলে আমি ওটা রাখি নিতাম ফার্মু, যতদিন পর্যন্ত শেষ হয়েছে না অতদিন এটা রাখলে ওই আমার কাছে ভালো লাগে। আর আমরা আসলে বাঙালির গরু সবসময় জেনে ফিটফাট রাখা যায় না, তাই না? একটু মেস থাকে, আমিও আসলে সবসময় ফিটফাট রাখতে পারি না। তো যেদিন সুন্দর করি ওদিন কয়েকটা দিন থাকে আর কি সুন্দর। তো কেমন লাগলো আজকে অবশ্যই কমেন্ট করে জানাইবা, আর চলোকা পুরা ভিডিওটা শেয়ার করি আপনার কাছে। আজকে আমার হাজবেন্ডের ফেভারিট একটা খাড়ি, এই যে দেখো কা কসুর মুখি, বাংলাদেশি কসুর মুখি সপ্তাহে একজন মাছ দিয়া খাইতা। তো বিরান কইরা রান্না করবো, নর্মালি যদি আমার লাগি রান্না করতাম তাহলে আমি ইকটারে লাইক ও ফ্রেশ মাছ ওই নর্মাল রান্না করলাম। মানে আমার হাজবেন্ডের ফেভারিট কারি, তো মাছ খাইতে হইলে আমি একটু ফ্রাই কইরা তান লাগি রান্না করা লাগে। আর এদিকে পেঁয়াজ কাঁচামরিচ রসুন বাহিরা রাখছি, বানাইয়া জাস্ট চুলাই উলাইয়া রাখছি আর কি, রেডি করি কাটিয়া উঠিয়া তারপরে কারিটা রান্না করবো। তো আশা করি আপনারা কাছে ভালো লাগবো, পুরো ভিডিওটা দেখুন জানো। তো চলোকা এখন সবগুলা প্রিপারেশন রেডি করি। আগে মাছ বিরানোর লাগে আমি একটু স্পাইস দিয়া নিলাম, সবটা রেডি করে লাইলাম। আর এদিকে এখন আমার মাছের লাগি কারির লাগিয়ে হাঁডি একটু গরম করে নেই, আর এদিকে ফ্রাই করতাম করি পানোর মাঝে একটু ফ্রাই তেল দিলাই, এটা একটু গরম হোক তারপরে তেল দিব। অল্প করে রসুন দিলাম, আজকের কারিতে আমি একটু রসুন কমাইয়া দিব। রসুন শেষে দিলাম,
এই যে কয়টা খাসা মরিচ, এগুলা খাসা খাইতে তো মজার, বাট জাল একবারে কম, অত বেশি নাই। আমার এই ম্যাজিক নাইফর যে সাপ একটা আছে, যে দাঁড় একটা আছে, এই দাঁড়টা গেছে কি এখন জালান সাই খাট তামিলান খাটে না, একটু টাইম লাগে। ওটার কয়টা দিন ইউজ করি লাই ফরে ফালাইলে মুখটা একবারে বাদ হয়ে গেছে নাই। আমার দুই ছেলে মাছটা সেটা বেশ ভালো খাই না, বড় ছেলে একটু বিরান মাছ খাই, এরপরে চাটনি বানাইলে মাছের বর্তা বানাইলে এগুলা খাই, বাট হিলান খাই না, আমার লাখানে খাই না। তো চলো এখন সবগুলা রেডি করে লাইছি। রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়া এখন সুন্দর করে একটা বাগার দিলাম। একটু করে আমি লবণ দিব, মাছ বিরান তো যে সুন্দর ফটফটাইয়া বয়েছি এখন যেন ফুটে এখন সেটা হটান, তো আমি ডরাই ডরাইয়া একদিন পরে একটু সেটা হয়ে দিব আর কি, লাইক উল্টাইয়া দিব, এক সাইড হয়ে গেছে নিয়ে এখন লবণ দিলাই মো আগে দিকে আমি ফ্যান অন করছি করি একটু ফ্যানের ডাক শোনা যাক। এখন দুটো পেঁয়াজের টুকা অবস্থা, আসারা করি নাই পেঁয়াজ গুলা ভাঙ্গি যাইব। হলদি পাউডার, ধনিয়া পাউডার, টু টিস্পুন চিলি পাউডার, বাট এই যে একটা বুনা কারি রান্নাম আপনার সাথে আমি শেয়ার করাম, এই কারির মাঝে আমি তো মাছ দিমু, ফ্রাই করা মাছ দিমু, তো ফ্রাই করা মাছের যে জুল, এই জুলের মাঝে কি মশলা যেটা কি, এই মশলার মাঝে যদি আপনারা অল্প করিয়া মিক্স কারি পাউডার যেটা আমরা এড করি, আমি সবসময় এড করি এই কারি পাউডারটা আপনারা মাছের মাঝে দিলেই, বা আমি তো একটু চিকেনের মাঝে তো আমি এড করি না আমি, তো আপনারা লাইক 1 teaspoon থেকে একটু কম কেতার মাঝে দিলে, বা মাছ কারি মাঝে দেখা কি ফ্রাই কইরা বড় মাছ রান্না করেন দেখবা স্বাদ কিন্তু খুবই মজা। আর এটা কিন্তু বেশি বড় স্পুন নাই, একদম অল্প করিয়া হয় লাইক নর্মাল টিস্পুন থাকি আরো কম হয় আর কি স্পাইস। তো এই যে দেখো আমি 1 teaspoon থেকে একটু কম দিছি মিক্স কারি পাউডার, এই পাউডারটা দিলে এত মজার একটা ফ্লেভার আয়, আর ট্রাই করিয়া দেখুন জানো, কারণ আমি এই টেস্টটা আপনারা বুঝাইতে পারতাম না, কারণ আমার কাছে বেশি মজা লাগে, আমার ফ্যামিলি মেম্বারে খাই
তো খুবই প্রশংসা আমি পাই, তো তার লাগে আপনার আরে আমি শেয়ার করলাম। দিয়া দেখবা অল্প করে একটা পানি দিলাই, আদা রসুন চেয়েছিলাম দিয়া দিলাইলাম। রান্না করবার আগে আমি চাই মশলা গুলা একটু পানি দিয়া তেল দিয়া ভিজিয়ে রাখার লাগি, বাট প্রিপারেশন করতে করতে এগুলো আমি ভুলি লাই। ওকে, তো আমার এই যে মশলা আমি এখন একটু জোল দিছি, মশলাটা একটু কষানি লাগি, এবার 3-4 মিনিট পরে আপনার সাথে আমি শেয়ার করাম। পিলার হয়েছে আকাশ মধুরি বুনিয়া নিলাম মশলা, এখন কচুর মুখি এগুলা দিলাম। আলু তাকে আরো ফাস্ট লাগে কুক হয়েছে, আমি তো বুঝছিলাম না এলাম কুক হইব করে অত সকাল। তো এখন আমি একদম অল্প করে এখন একটু জল দেই, অল্প করে জল দিছে একে একটু আপনার সাথে মিশা করে আমি কেটে লাগিয়ে দিছি, আর পরে একে আমি একদম তো লাইক আরো 5 মিনিটের মতন আমি একদম আগুনটা একদম মিডিয়াম রাখি আর কি কুক করবো, তারপরে কুকিং হওয়ার পরে আপনার সাথে শেয়ার করবো আমার কারেন্ট আজকে কি রান্না হইলো। রান্না বান্না শেষ করে লাইছি আর আজকে বেশি রান্না বান্না নাই, জাস্ট খালি কাজ থাকি সকালে আইয়া একটা রেসিপি শেয়ার করলাম আপনার সাথে। এই যে দেখোকা এত মজার কারি খান্না ভালা লাগে, দেখতে তো যে মজা লাগে খাইতে জানি না কতটুকু মজা হইব। ইয়াস অবশ্যই মজা হইব যেহেতু আমি রান্না করছি। তো আমার হাজবেন্ডের লাহানি যারা যারা বেশি মাছ বালা ফাই না, কোনো ফেভারিট কারি থাকলে এরকমের কষার ঝোল যে কোনো মাছ দিয়ে রান্না করিয়া দিবা, কচুর মুখি দিয়া দিবা, আলু দিয়া দিবা, যে ধরনের ভেজিটেবল যারা ভালো ফাই এই ভেজিটেবল দিয়া অত মজার মজার কারি আপনারা অত সুন্দর করে রান্না করে দিবা, দেখবানে সব মুজা খাইবা আর প্রশংসা তো আর শেষ নাই ইনশাল্লাহ। তো কেলান হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাইবা। কারিটা আনলাম আর মুখে একটু বলাইয়া আনছি, ছোট একটা মাছ আর 2টা কাঁচা মরিচ অল্প করিয়া পেঁয়াজ, তো দেখি এখন কেলান লাগে আর একটু তাড়াউড়া করে খাইলে মোক, কারণ এখন আবারও আমার কাজও যাওয়ার সময় হয়ে গেছে। তত সময় ব্রেক আছিল করি আপনার সাথে শেয়ার করলাম একটা রেসিপি, তার নাম মাঝে মাঝে শেষ করে এখন খাইলাই আবার গড়াইতে এতে 5 o'clock মতন হয়ে যাব। আমার হাজবেন্ড তো এখনও আইসই না, তো আম শিওর 100% তাই না, আর আজকে খাওয়া দাওয়া করতে নাই কাজও যাইবা কি, স্টিল কাজও আসই একটা বিল্ডারে কাজ আঁকি নর্মাল কাজও যাওয়ার সময় যার। তো আইয়া আমার ছেলেরে স্কুল থেকে আনিয়া আবার তান যাই বাকি খামো আর খাওয়া দাওয়া করতে নাই, তো রাতকে খাইবা। তো এখন আমি খাইয়া দেখি খিলান, বিসমিল্লাহির রহমানির রহিম,
তোমার যারা একটা কারি হয়েছে, বেশি মজার একটা কারি। তো খুবই মজা হয়েছে, সেই স্বাদ হয়েছে। আমার কাছে তো যে ভালো লাগছে, আপনারা কাছে দেখতে কিলান লাগে অবশ্যই কমেন্ট করবা, আর এইভাবে একটা রেসিপি রান্না করবা, অবশ্যই সবাই খাইতে চাইবা আর প্রশংসাও করবা। তো আমি এখন খাওয়া দাওয়া শেষ করিলাই, আর বেশি মাতা পারতাম নাই, একটু তাড়াহুড়া করে খাইতাম হইব। তো দেখা হইব নেক্সট আর কোনো ব্লগে, নেক্সট আর কোনো কুকিং রেসিপিতে। আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।